দর্শক, যেমনটি বলেছিলাম, চালের দাম নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান চলছে। দর নিয়ন্ত্রণে কুষ্টিয়ার মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছে প্রশাসন। এ নিয়ে প্রতিবেদনটি দেখে আসব। সরু চালের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে প্রশাসন, কিন্তু কোনো মজুদারি বা অতিরিক্ত মুনাফার নমুনা পায়নি তারা। ভুয়া ব্র্যান্ডিং ও ফুড লাইসেন্স না থাকায় জরিমানা করেছে, কিন্তু অভিযানের মধ্যেই দাম বেড়েছে এক দফায়। খুচরা পর্যায়ে 67 টাকা দরে বিক্রি হচ্ছে মিনিকেট চাল, মিল থেকেই আসছে এ বর্ধিত দর। 50 কেজি বস্তার যে দাম 25 টাকা, তাহলে হয়তো 1 টাকা মার্কেটে এটা হয়তো 1 টাকা কমে বিক্রি করা সম্ভব হবে। একদিকে ধানের ভরা মৌসুম, অন্যদিকে অভিযান, এর মধ্যেও চালের দাম কমছে না। এ পরিস্থিতিতে চালকল মালিকদের সঙ্গে মত বিনিময় করেছে জেলা প্রশাসন। এখানেও নানা অজুহাত তুলে ধরে অভিযান বন্ধের দাবি জানান মিল মালিকরা। ধান যে পরিমাণ প্রোডাকশন হয়েছে তার থেকে পার্সেজের পরিমাণ বেশি হওয়ার কারণে ধানের বাজারে প্রেশার সৃষ্টি হচ্ছে। আমরা কেন স্টক পার্টির কাছ থেকে ধান কিনব? আমরা মিল মালিকরা ধান কিনব কৃষকের কাছ থেকে। ধান চাল বৃদ্ধি পেলে আমার যে পরিমাণ ইনভেস্ট ব্যাংকে করতে হয়, যদি ধানের বাজার 400-500 টাকা কম থাকে, আমার কিন্তু ইনভেস্টটা কম করা লাগবে, আমার ব্যাংকের ইন্টারেস্টটা কম দেওয়া লাগবে। কিন্তু নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। বলেন, প্রতিদিন 30 পয়সা 50 পয়সা এমন দফায় দফায় চালের দাম বাড়ানো যাবে না। চালের দাম হয়তো আপনারা বাড়াচ্ছেন, ধানের দাম বাড়ছে এই কারণে বাড়াচ্ছেন, এটা হলো একটা কথা। কিন্তু কি এমন ঘটে যে আজকে হয়তো আপনি 25 পয়সা বাড়ালেন, কালকে বাড়ালেন 30 পয়সা, পরের দিন বাড়ালেন 20 পয়সা, 4 দিন হয়তো 1 টাকা বাড়াই দিলেন, কিন্তু এরকম যাতে না হয়। এতেও কি কোনো কাজ হবে? আসল জায়গায় হাত দিতে বলেছেন সচেতন নাগরিকরা। এটা কেন অস্থিতিশীল বাজার তৈরি হবে, এর জন্য দায়ী কে? এটাকে সত্যিকার অর্থে যদি বের করতে হয় তাহলে এটার উপরে নজরদারি, বিশেষ করে এই যে বললাম যে গোয়েন্দা নজরদারি। মজুদারদের শাস্তি দেয়া গেলে শাস্তির ভয়ে দাম কমাবেন তারা, বলেন তিনি। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।